ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব নিজে করি 5.5-এর অঙ্কগুলো। 1 নম্বর অঙ্কটা করি, কত লিখা আছে? 2 এর পঞ্চম ঘাত গুণ 2 এর সপ্তম ঘাত। তো এখানে আনসারটা কি হবে? তো এখানে আনসারটা পাবো এইভাবে, 2, 5 উপরে লিখবো যোগ দিয়ে এই 60টা লিখবো। দুটাই একই আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, উপরে দুটোকে যোগ করে দেবো এই দুটোকে। তো যত পাবো সেটা হয়ে যাবে এখানে। তো 2, 5 আর 7 কত হবে? 12 হবে, মানে 2 এর 12তম ঘাত হবে। এরপর 2 নম্বরের অঙ্কটা করি, 2 নম্বর -3 18তম ঘাত গুণ -3 কততম ঘাত আছে? 12তম ঘাত। তো এখানে কীভাবে করবো? -3 এখানেও আছে, -3 এখানেও আছে, -3 18 যোগ 12, এই দুটোকে যোগ করব। যোগ করে যত পাবো তত সেটাই হয়ে যাবে আনসার। তাহলে 18 আর 12 যদি যোগ করি কত হবে? 2, 8, 10, 10-এর 0 হাত থাকলো 1, 1, 1, 2, 2 আর 1, 3, 30। তাহলে -3এর 30তম ঘাত। এরপর 3 নম্বর অঙ্কটা করি, 3 নম্বর অঙ্ক কত আছে? 10এর 8ম ঘাত গুণ 10এর 2য় ঘাত সমান সমান কত বের হবে বাক্সর মধ্যে আনসারটা? এই অঙ্কটা করি, 10এর 8ম ঘাত, এখানেও 10 আছে আর এখানেও 10 আছে। তো এখানে 10এর 8ম আর যোগ 2 করি সমান সমান কত হবে? 10এর 10তম ঘাত হবে। তাহলে এখানে 10এর 10তম ঘাত লিখব, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটা কত লেখা আছে? 2এর 15তম ঘাত ভাগ 2এর 13তম ঘাত। তো এখানে 2এর 15তম ঘাত ভাগ দিয়েছে, ভাগ করতে হবে 2এর 13তম ঘাত, 2এর 15তম ঘাত, আর নিচে লিখব 2এর 13তম ঘাত। বিশ্লেষণ করি, তো কটা 2 হবে? 15টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 15টা 2, আর নিচে হয়ে যাবে 13টা 2, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা হলো। একটা একটা করে কেটে দিই, একটা করে কী করবো কেটে দিব, উপরে একটা, নিচের একটা, উপরে একটা, নিচের একটা, একটা নিচের একটা, উপরে একটা, নিচে একটা, উপরে একটা, নিচের, থাকলো কটা? 2টা থাকলো। তো এখানে 2এর 3য় ঘাত, এটা হয়ে যাবে আনসার। এটাকে আরেকভাবে করব, কিভাবে? এখানে 2এর 15 লিখব আর এই 13টা মাইনাস দিব 13। এইভাবে বেরিয়ে যাবে কত? 2এর 2য় ঘাত, এটা হয়ে যাবে আনসার। এইভাবেও করা যাবে। 5 নম্বর অঙ্কটা করি, 5 নম্বর অঙ্কটা কত লেখা আছে? 9এর 15 কত আছে? 9এর 15তম ঘাত ভাগ 9এর 14তম ঘাত, 9এর 14তম ঘাত। এখানে কী করব? 9, 15 আর নিচে লিখব 9, 14 সমান সমান 9, 15 আর বিয়োগ দিয়ে লিখব 14টা লিখব, হয়ে যাবে 9, 9 হয়ে যাবে আনসার। 6 নম্বরের অঙ্কটা করি, 11/6 ঘাত ডিভাইড 11/4 ঘাত সমান সমান কী লিখবো? উপরে লিখব 11/6 ঘাত আর 11/4 ঘাত নিচে লিখব সমান সমান 11, এখানে 6/6 ঘাত আর মাইনাস দিব 4। তো মাইনাস যদি করি তাহলে আনসার কত? 11/2য় ঘাত, এটা হয়ে যাবে আনসার। এইভাবে করা যাবে, আর পুরো এখানে ডিটেলস যে লিখলাম এইভাবেও করা যাবে। এরপর করব নিজে করি 5.6-এর অঙ্কগুলো, ফাঁকা ঘরে সংখ্যা বসাই। এই ফাঁকা ঘরগুলোতে আমরা সংখ্যা বসাবো। তো এখানে 1 নম্বর অঙ্কটা করি, কত লিখা আছে? 9এর 2য় ঘাত ডিভাইড 9এর 2য় ঘাত সমান সমান এখানে কী হবে? তো এখানে 9এর 2য় ঘাত আর নিচে লিখি 9এর 2য় ঘাত, কেটে দিলে কত হবে? 1 হবে, কি হবে? 1। 2 নম্বরের অঙ্কটা করি, কত লিখা আছে? 7এর 3য় ঘাত ডিভাইড বাক্স তারপর আছে সমান সমান 1। তো এই 1টা কীভাবে হবে? তো এখানে
সাতের তৃতীয় ঘাত গুণ এক যদি দিই তাহলে সাতের তৃতীয় ঘাত আর এক গুণ করলে সাতের তৃতীয় ঘাত এটা পাবো আমরা। এখানে লিখব সাতের তৃতীয় ঘাত। তিন নম্বর অঙ্কটা কত লেখা আছে? এগারো, আর উপরে লেখা আছে শূন্য। তো এই অঙ্কটা কিভাবে করব? এখানে বাক্স দেওয়া আছে, তো বাক্সতে হবে এক। কিভাবে? তো এখানে কি বলেছে যে এ শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে এ শূন্য সমান সমান এক হবে। পূর্ণ সংখ্যা শূন্য সমান সমান হয়ে যাবে কি এক। চার নম্বরের অঙ্কটা কত লেখা আছে? এক সমান সমান তেরো, আর এখানে বাক্স দেওয়া আছে। তো এটা কি হতে পারে? তো এখানে আমি যদি একটা শূন্য দিই তাহলে কি হয়ে যাবে, এটাকে যদি উল্টা করে লিখি তেরো শূন্য সমান সমান এক, ঠিক এটারই মতন হয়ে যাবে এটা। তাহলে এখানে শূন্য দিলাম, এটা হয়ে যাবে আনসার। পাঁচ নম্বরের অঙ্কটা করি, পাঁচ নম্বরটা এক সমান সমান কত আছে? মাইনাস তেরো, আর এখানে একটা বাক্স দেওয়া আছে, ঠিক এটারই মতন কি হবে, এখানে শূন্য হবে। যদি উল্টে দিই মাইনাস তেরো শূন্য দিলাম সমান সমান এক, একই আসবে উল্টে দিলে। তো এইভাবে পেয়ে যাবো আমরা আনসার।